হ্যালো ভিওয়ান, সালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। একটু দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানাও যে ভিডিও অ্যান্ড অডিও ঠিকঠাক আছে কিনা, একটু দ্রুত কমেন্ট বক্সে জানাও, তারপর আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে ওকে ওকে, আমাদের আজকে কিন্তু একদম নতুন একটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব আজকের লেকচারে। আচ্ছা, আজকের লেকচারে একেবারে নতুন একটা টপিক ডিসকাসড হবে। সো মনোযোগ দিতে হবে সবার, ঠিক আছে? অ্যান্ড ফুল এনার্জেটিকভাবে আমরা আমাদের আজকের ক্লাসের কনসেপ্টগুলো ইনশাল্লাহ কমপ্লিট করব। আচ্ছা, সকালবেলা কি সবাই ঘুমাচ্ছে নাকি এখনও? আমি জানি না আসলে। যাই হোক, অল ক্লিয়ার, তাই না? ওকে, সো আমরা লেকচারটা শুরু করে দিচ্ছি আর বেশি কথা না বাড়িয়ে। তো তোমাদের আজকে আমরা যে কনসেপ্ট নিয়ে ডিসকাস করব সেই অধ্যায়ের সেই কনসেপ্টের নাম হচ্ছে নিশ্চায়ক, ঠিক আছে? দ্বিঘাত বহুপদীর একটা প্রপার্টিস নিশ্চায়ক, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, MCQ সমাধানের জন্য ক্যালকুলেটারে অনেক ট্রিক্স আছে, এগুলো দেখানো যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সো আমরা ক্লাস শুরু করে দিই। তো একটু হেডলাইন দাও সবাই। আচ্ছা, এটা হচ্ছে লাইফ 6, তাই না? কনসেপ্টের নাম হচ্ছে নিশ্চায়ক। ওকে, তো নিশ্চায়ক এটা জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা দ্বিঘাত বহুপদীর, একটু খাতা লিখে রাখো, দ্বিঘাত বহুপদীর মূলের প্রকৃতি নির্ণয় করা হয় যার মাধ্যমে, সেটাকে বলা হয় নিশ্চায়ক, ঠিক আছে? একটু খাতা লিখে রাখো, দ্বিঘাত বহুপদীর আমরা অনেক পড়াশোনা করব, বেশি সময় ওয়াস্ট না করে অনেক পড়াশোনা করব। ওকে, তো আচ্ছা, হ্যাঁ, লিখো, তাতে লিখো, দ্বিঘাত বহুপদীর মূলের প্রকৃতি নির্ণয় করা হয়, প্রকৃতি নির্ণয়, এটা হচ্ছে নিশ্চায়ক কনসেপ্টের ব্যাখ্যা। দ্বিঘাত বহুপদীর মূলের প্রকৃতি নির্ণয়, এটা হচ্ছে নিশ্চায়ক ব্যাপারটার ব্যাখ্যা। তো মূলের প্রকৃতি বলতে কি বোঝায় সেটা জানা দরকার, মূলের প্রকৃতি বলতে কি বোঝায় এটাও জানা দরকার। সে লিখে রাখো, মূলের প্রকৃতি বলতে বোঝায় ফার্স্টলি, ওকে, ফার্স্টলি মূলদ্বয় বাস্তব কিনা, সেকেন্ডলি মূলদ্বয় সমান কিনা, থার্ডলি মূলদ্বয় মূলত কিনা, এটা হচ্ছে মূলের প্রকৃতি নির্ণয় বলতে কি বোঝায় সেটার ব্যাখ্যা, ঠিক আছে? মূলের প্রকৃতি বলতে এই তিন কিনা, তার অপোজিট টার্মটা হবে অসমান, আর মূলদের অপোজিট টার্ম হচ্ছে অমূলত, ঠিক আছে? তো সে জায়গায় যদি কোনো কারণে তুমি কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, যদি কোনো কারণে দেখো যে মূলদ্বয় সমান আসছে, তাহলে সেটা কিন্তু অবশ্যই বাস্তব হবে, তাই না? একটা রিয়েল পার্ট থাকবে বা হচ্ছে একটা বাস্তবে তুমি এক্সপ্রেস করতে পারবা, সো সেটা কিন্তু বাস্তব হবে। বা যদি দেখো যে মূলদ্বয় মূলত আসছে, এই শর্তটা ফুলফিল হয়েছে, তাহলে সেটার সাথে কিন্তু বাস্তব ওয়ার্ডটাও যাবে, যে মূলটা মূলত সেটা কিন্তু অবশ্যই বাস্তব মূল হবে। কিন্তু যদি দেখো যে তুমি মূলদ্বয় বাস্তব আসছে, সেক্ষেত্রে সেটা কিন্তু সমান হইতেও পারে নাও হইতে পারে, তখন ম্যাক্সিমাম কেসে অসমান হয় এবং অমূলত হয়। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম, ওকে, কনসেপ্টগুলো হচ্ছে এরকম। আমাদের আসলে একটু ক্লিয়ার আইডিয়া দরকার, আমরা সেটা তোমাদের সাথে আস্তে আস্তে ডিসকাস করে শেষ করব। আচ্ছা, হ্যাঁ, নিশ্চয়ক আর পৃথায়ক সেম। ওকে, নিশ্চয়ক আর পৃথায়ক সেম। ওকে, তো এখন এই যে, হ্যাঁ, অলরেডি একজন জানিয়েছে BSQ-4AC কথা জানিয়েছে। তো এই BSQ-4AC কীভাবে আসে সেটা একটু বলে দিচ্ছি। দেখো, ধরো একটা দ্বিঘাত বহুপদের ইকুয়েশন AX2, একটা দ্বিঘাত বহুপদের ইকুয়েশন AX2 + BX + C = 0,
এই সমীকরণটা থেকে তুমি যদি x এর মান বের করো, 9 10 6 এর জিনিসটা অলরেডি, সুতরাং x ইকুয়াল টু আসে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা 9 10 তুমি শিখছো, ঠিক আছে, যে বি স্কোয়ার মাইনাস 4ac বাই যে মাইনাস বি প্লাস মাইনাস এত। তো এটা ছিল x এর মান, x মানে কিন্তু একটা মূল, মূলের মান। তো যদি এখানে এ বি সি তিনটে যদি মূলদ হয় বা রেশিওনাল হয়, সেই কেসে মাইনাস বি বাই 2a এটা একটা মূলদ সংখ্যা হবে, মাইনাস বি বাই 2a মূলদ হবে, এবং এই জন্যে এই যে আমাদের রুট ওভার বি স্কোয়ার, এবং এটা কিন্তু বাস্তবও হবে, মাইনাস বি বাই 2a বাস্তবও হবে মূলদও হবে। এখন এই ভিতরের যে রাশিটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটার উপর রুট আছে। তো যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু শূন্যের থেকে বড় হয়, মানে প্লাসের ভ্যালু হয়, তাহলে রুট করলে বাস্তব মান আসবে। আর যদি শূন্যের থেকে ছোট মান হয়, মানে মাইনাসের ভ্যালু হয়, তাহলে বলো রুটের ভিতরে মাইনাস হলে এটাকে বলা হয় কাল্পনিক বা জটিল, ঠিক আছে। তো কাল্পনিক সংখ্যা বলি, রুটের ভিতরে মাইনাস হলে ইমাজিনারি নাম্বার বলা হয়। তো সেক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac এটার ভ্যালু যদি শূন্যের থেকে ছোট হয়, মানে মাইনাস হয়, তাহলে রুটের ভিতরে মাইনাস পাওয়া যাবে, ঠিক আছে। তো যদি রুটের ভিতরে মাইনাস পাওয়া যায়, তাহলে সেকেইসে এই দেখো বি স্কোয়ার মাইনাস 4ac নিয়ে কথা, রুটের ভিতরে যদি মাইনাস পাওয়া যায় তাহলে সেটার বাস্তব থাকবে না, সেটা কি হয়ে যাবে, কাল্পনিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলা যায় যদি বাস্তব হইতে হয়, কারণ মাইনাস বি বাই 2a কিন্তু বাস্তব, এটাতে কোনো কনফিউশন নেই, বি এর মান বা 2 এর মান এটা হচ্ছে অবশ্যই একটা বাস্তব সংখ্যা, বুঝতেই পারছো। তো রুটের ভিতরে মাইনাস হলে কাল্পনিক হয়ে যাবে, তার মানে রুট বাস্তবের শর্ত হবে বি স্কোয়ার মাইনাস 4ac, ওকে, বাস্তব হওয়ার শর্ত হবে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। আচ্ছা, এরপর কথা হচ্ছে, দেখো পরের কথা, সমানের কথা যদি বলতে চাও, যদি এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এটার ভ্যালু শূন্য হয়, বি স্কোয়ার মাইনাস 4ac এটার ভ্যালু শূন্য হয়, তাহলে কি হয় দেখো, তো মাইনাস বি বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি শূন্য হয়, তাহলে কি হয় দেখো, তো তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট 0 বাই 2a এটা আসে। দ্যাট মিন্স মাইনাস বি প্লাস 0 বাই 2a মানে হচ্ছে মাইনাস বি বাই 2a, আর মাইনাস বি মাইনাস 0 বাই 2a মানে মাইনাস বি বাই 2a। এখন একটু দেখে বলো, এই দুইটা মূল সমান হয়ে গেছে না, x এর মান দুইটা কি হয়ে গেছে, প্লাস এবং মাইনাসের জন্যে সমান হয়ে গেছে। সো এটাই হচ্ছে আমাদের মূলদ্বয় সমান হওয়ার শর্ত, মূলদ্বয় সমান হওয়ার শর্ত। সমান হইলে কি হবে, যদি বোথ রুটস আর ইকুয়াল হয় তাহলে কি হবে, আমাদের এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এইটুকুর ভ্যালু শূন্য হইতে হবে, তাহলে মান সমান হবে। এবং এখানে মাইনাস বি বাই 2a কিন্তু আলাদা করে কোনো রোল প্লে করতেছে না, তাই না? তো সেটা কিন্তু এইভাবে ঘটতেছে। আচ্ছা, ওকে, দেন পরের কথা যদি আসি, আরেকটা টার্ম হচ্ছে মূলদ হওয়া, মূলদ কি না। তো মূলদ মানে হচ্ছে ওই যে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যাবে, লাইক পাই, মানে ধর 3.1416 ডট 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 মান চলতে থাকে না, এটা কিন্তু অমূলদ সংখ্যা বলি, বা 3 বা 2 এই যে রুট 2, তাই না, রুট 2 হচ্ছে কি বলো 1.414 ডট 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 চলতে থাকে। তো সেক্ষেত্রে রুট 2 রুট 3 এগুলো অমূলদ সংখ্যা। তো অমূলদ কেন বলা হয়, কারণ এগুলোকে পি বাই কিউ মানে দুইটার রাশির ভগ্নাংশ আকারে এক্সপ্রেস করা যায় না, লাইক এরকম যে ভগ্নাংশ না, এরকম ভগ্নাংশ আকারে এক্সপ্রেস করা যায় না। তো সেক্ষেত্রে ওইটাকে বলা হয় অমূলদ, আর যদি ভগ্নাংশ আকারে এক্সপ্রেস করা যায় তাইলে বলা হবে মূলদ। তো রুট থাকলে, ওকে, রুট ওভার 2 রুট ওভার 3 রুট ওভার 5 রুট ওভার 7 এগুলো কি হয়, অমূলদ সংখ্যা হয়, তাই না, এগুলো ভগ্নাংশ আকারে এক্সপ্রেস করা যায় না, তার মানে রুট থাকা যাবে না, বুঝতে পারছি। রুট থাকলে কি হয়ে যাবে বলো, সেটাকে ভগ্নাংশ আকারে এক্সপ্রেস করা যাবে না, সেটা অমূলদ হয়ে যাবে, কারণ রুট 2 থাকুক রুট 3 থাকুক অমূলদ হয়ে যাবে। সো মূলদ হইতে হইলে রাশির মধ্যে রুট ওভারটা থাকতে পারবে না, তো রুট ওভার থাকা না থাকতে পারবে না, তার মানে রুট ওভারটা অলরেডি আছে। সো রুট ওভারটাকে ভ্যানিশ করার জন্যে ভিতরের রাশিটা পূর্ণবর্গ হইতে হবে, পূর্ণবর্গ মানে কি,
25, ওকে পূর্ণবর্গ মানে কি 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেন এই যে রুট 25 করলে এই যে 5 স্কয়ার স্কয়ারের সাথে রুট কাটা দেয়, যে স্কয়ার 5 স্কয়ার করতে পারছি না এটাকে বলি পূর্ণবর্গ, বা 36 ইকুয়াল টু 6 স্কয়ার এটাকে বলা হয় পূর্ণবর্গ। তো পূর্ণবর্গ যদি হয়ে যায় বি স্কোয়ার মাইনাস 4 এসির ভ্যালু, তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4 এসির ভ্যালু পূর্ণবর্গ হয়ে গেলে তখন রুটের সাথে কাটাকাটি যাবে, ওকে তাহলে রুট ভ্যানিশ হয়ে যাবে। তো সেই হিসেবে পুরো রাশিটা কি হয়ে যাবে আমাদের, রাশিটা আমাদের মূলদ হয়ে যাবে। সো মূলদ হবার শর্ত, মূলদ হবার শর্ত বি স্কোয়ার মাইনাস 4 এসি পূর্ণবর্গ হতে হবে, পূর্ণবর্গ হতে হবে, ঠিক আছে। সো এই হয়ে যাচ্ছে আমাদের, আচ্ছা এই হয়ে যাচ্ছে আমাদের তিনটে শর্ত, বাস্তব হওয়ার শর্ত মূলদ হওয়ার শর্ত, সমান হওয়ার শর্ত, তিনটা শর্ত আমরা এখানে মোটামুটি ডিসকাস করলাম, ঠিক আছে তিনটা শর্ত আমরা এখানে ডিসকাস করলাম। এখন আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা এইটুকু বুঝতে পারছো কিনা, যে মূলদ বাস্তব হবে কিনা, আর সমান হবে কিনা, বা মূলদ হবে কিনা, এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে একটু আমাকে এইটুকু জানাও, তারপর হচ্ছে আমরা পরের পার্টে যাচ্ছি। এই পর্যন্ত যে আলোচনাটুকু হয়েছে এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা সেটা একটু জানাও। হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, যাই হোক হ্যাঁ একটু কমেন্ট বক্সে জানাও। বাইশ বাই সাতের ভ্যালু আর পাইয়ের ভ্যালু কাছাকাছি হয়ে যায়, ওকে এই জন্যে, আচ্ছা আচ্ছা হ্যাঁ সবাই মোটামুটি ক্লিয়ার বলতেছো, দ্যাটস গুড। তো আমরা এবারে আমাদের ম্যাথস পার্টে যাব, কেতাবউদ্দিন স্যারের বই থেকে এই অধ্যায়ে যে ম্যাথসগুলো আছে সেগুলোতে যাব, ঠিক আছে। তোমাদের কি সকালবেলা আসলে অনেকে কি ঘুম থেকে উঠতে পারে না, তাই না, আমরা কষ্ট করে ঘুম থেকে উঠে ক্লাস নিচ্ছি আর অনেকে পরে রেকর্ডেড দেখে নিচ্ছি, এটা তো আসলে খারাপ দেখায়, তাই না। আচ্ছা যাই হোক, সো লাইভে থাকাটা দরকার, যারা পরে লাইভ দেখতেছো তারা ট্রাই করো এরপরে ক্লাস থেকে লাইভে ক্লাসটা করার জন্যে। আচ্ছা যাই হোক, সো আমরা এবার লেকচারটাতে আসি, হ্যাঁ ওকে। সো আমাদের এইটুকুতে আমরা মোটামুটি ডিসকাস করলাম মূলের প্রকৃতি নির্ণয় নিয়ে, এখন সেই মূলের প্রকৃতি নির্ণয় নিয়ে আমাদের কিতাবউদ্দিন স্যারের বইতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সলভ করব। আচ্ছা তো ওকে, এই যে কিতাবউদ্দিন স্যারের বইয়ের তিনের ই, কিতাবউদ্দিন স্যারের বইয়ের তিনের ই, তিনের ই নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে দেখো, কে এর মান কত হলে এত সমীকরণে মূলদ্বয় বাস্তব হবে, কে এর মান কত হলে এত সমীকরণে মূলদ্বয় বাস্তব হবে। আচ্ছা ওকে, তো বাস্তব ও সমান হবে, তো এখানে বাস্তব এবং সমানের কিছু তোমাকে বলা হয়েছিল যদি কোনো মূল সমান হয়, মূলদ্বয় যদি সমান হয় তাহলে অবশ্যই তারা বাস্তব, তার মানে এখানে আলাদা করে বাস্তবের শর্ত গ্রেটার দেন কন্ডিশন দেওয়া লাগবে না, এখানে সমান মানে ইকুয়াল জিরো এইটাকে হাইলাইট করতে হবে, কারণ সমান হয়ে গেলে অত বাস্তব হয়ে যাবে, কিন্তু বাস্তব হইলে সেটা যে সমান হবে এটা কিন্তু নিশ্চিত নেই, সমানও হইতে পারে অসমানও হইতে পারে। তো সেই জন্য বাস্তবের জন্য গ্রেটার দেন জিরো আর সমানের জন্য ইকুয়াল জিরো, মানে ইকুয়াল জিরো শর্ত বি স্কোয়ার মাইনাস 4 এসি এটার ভ্যালু ইকুয়াল জিরো শর্ত তোমাকে দিতে হবে, ঠিক আছে এইটুকু তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে। তো সেক্ষেত্রে দেখো এই জায়গায় এই যে সমীকরণটা আছে, আচ্ছা ওকে, আর যে যে রাইটারের বই হোক না কেন দেখো বোর্ডে আসা অঙ্ক
তোমাদের কিন্তু বইতে থাকবে, ঠিক আছে? কারণ বোর্ডে আসা অঙ্ক সব রেটের বইতে কমন, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা ওকে, আর এক্সট্রা যদি একটা ম্যাথ করতে পারো খারাপ তো না। সো লেকচারে আসি। ওকে তাহলে দেখো, এখানে দেখো দেখো এভাবে লিখবো। কোশ্চেন নাম্বার কতে কিন্তু অঙ্কগুলো আছে, মূল দয় আসবে, বাস্তব মূল দয়, বাস্তব এবং সমান হলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হবে, বা বি স্কোয়ার মাইনাস ফোর এসির জায়গায় তুমি লিখতে পারো নিশ্চয়ক, নিশ্চয়ক, ঠিক আছে? কারণ নিশ্চয়কের মান শূন্য হবে, নিশ্চয়ক ইম্পর্টেন্ট। সো এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি ছিল এক্স এর সহগ, এ ছিল এক্স স্কোয়ারের সহগ, আর সি ছিল ধ্রুবক পদ। তো এক্স এর সহগ হচ্ছে মাইনাস কে প্লাস টু, এ হচ্ছে কে মাইনাস ওয়ান, আর সি হচ্ছে প্লাস ফোর, তাই না? ওকে, তো বা এই যে মাইনাস কে প্লাস টু বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান কে মাইনাস ওয়ান ইন্টু সি এর মান ফোর ইকুয়াল টু জিরো। দেন এখানে মাইনাসটা স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে, তাই না? মাইনাসটা স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো, যাতে আমরা ফুল অঙ্ক মনোযোগ দিয়ে করতে পারি। মাইনাসটা স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে, তাহলে এ এই যে কে প্লাস টু হোল স্কোয়ার হবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর চার গুণ চার ষোলো, মাইনাস ষোলো দ্বারা গুণ করলে মাইনাস ষোলোকে মাইনাস ওয়ানের সাথে গুণ করলে প্লাস ষোলো ইকুয়াল টু জিরো, এটা হয়ে যায়। তাহলে কী হয় দেখো, কে স্কোয়ার এখানে ফোর কে মাইনাস ষোলোকে মাইনাস বারো কে ফোর প্লাস ষোলো দ্যাট ইজ টোয়েন্টি, ওকে ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো। আচ্ছা আমি ভুল করছি মনে হয় কোথাও, হ্যাঁ না ভুল করি না, 10 × 20, ঠিক আছে মিলছে। সো কে স্কোয়ার মাইনাস টেন কে মাইনাস টু কে প্লাস টু ওয়ান টি ইকুয়াল টু জিরো, কে কমন গেলে কে মাইনাস টেন, আর মাইনাস টু কমন গেলে কে মাইনাস টেন ইকুয়াল টু জিরো। তাহলে কে মাইনাস টেন হোল কমন, আনকমন হচ্ছে কে মাইনাস টু, কে মাইনাস টেন হোল কমন, আনকমন হচ্ছে কে মাইনাস টু ইকুয়াল টু জিরো। ওকে সো সুতরাং কে মাইনাস টেন ইকুয়াল টু জিরো অথবা কে মাইনাস টু ইকুয়াল টু জিরো, সুতরাং কে ইকুয়াল টু টেন, সুতরাং কে ইকুয়াল টু টু অথবা, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে ওকে, তো তোমরা কিন্তু অনেকেই পেরেছো অঙ্কটা, আলহামদুলিল্লাহ খুবই ভালো। যারা পারোনি সমস্যা নেই, করে ফেলো, হ্যাঁ আমি করে দিয়েছি, খাতে তুলে ফেলো তাড়াতাড়ি। 10,2 দ্রুত খাতে তুলে ফেলো, বা 2,10, এই তো, হ্যাঁ চমৎকার, অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। আশা করি স্ক্রিনশটে নেওয়া শেষ, আমরা পরের অঙ্কে যাই। আচ্ছা তো পরের অঙ্ক হচ্ছে 3 এর F, ই নম্বর করেছি এরপরে এফ, 3 এর F। কে এর মান কত হলে এত সমীকরণের মূল দ্বয় জটিল হবে? তো সমানের বাস্তবের অপোজিট টার্ম হচ্ছে জটিল। তো মূল দ্বয় জটিল হলে এভাবে লিখবা, কোশ্চেন নাম্বার কয় কিন্তু এগুলো আসে এবং এমসিকিউর কোশ্চেনও আসে, মূল দ্বয় জটিল হলে নিশ্চয়ক লেস দেন জিরো হবে, নিশ্চয়ক বা পৃথায়ক লেস দেন জিরো হবে, এইটুকু আমরা বুঝলাম। সো নিশ্চয়ক মানে বি স্কোয়ার মাইনাস অফ কে প্লাস ইলেভেন মাইনাস ফোর, এর মান হচ্ছে
থ্রি কে প্লাস ওয়ান ইন্টু সি এর মান হচ্ছে নাইন লেস দেন জিরো। দেন কী হয় দেখো, মাইনাস তো স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে, এখানে কে প্লাস ইলেভেন হোল স্কোয়ারের সূত্র করতে হবে, তাহলে কী হয় এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, চার নং ছত্রিশ, ছত্রিশ দ্বারা এটাকে গুণ করতে হবে, তাই না? আচ্ছা, সো মিনস ফোর, হ্যাঁ মাইনাস মাইনাস চার নং ছত্রিশ দিয়ে আমাদের তিনকে গুণ করলে তিন ছয় আঠারো আট, হাতুড়িশে এক, তিন থ্রিকে নয়কে দশ, একশো আট কে প্লাস মাইনাস মাইনাস থার্টি সিক্স লেস দেন জিরো। ঠিক আছে, সো এই হয়ে যাচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা। এরপর কী হচ্ছে দেখো, এই যে আমাদের কে স্কোয়ার থাকবে বাইশ কে, বাইশ কে দেখো মাইনাস একশো আট কে, একশো আট কে, আর এখানে হয়ে যাচ্ছে এগারো দুগুণে বাইশ, বাইশ কে। ঠিক আছে, সো বা যেটা হচ্ছে প্লাস, তাই না? তো তাহলে দেখো আটের থেকে দুই গেলে ছয়, আর দশের থেকে আট দুই গেলে আট, মাইনাস ছিয়াশি, মাইনাস ছিয়াশি, মাইনাস ছিয়াশি কে, তারপর হচ্ছে একশো একুশ, এই যে একশো একুশ, আর মাইনাস ছত্রিশ, তাই না? তাহলে এখানে পাঁচ পাঁচ ছয় এগারো, তিন চার, আট চারে বারো, তাহলে হয়ে যাচ্ছে প্লাস পঁচাশি ইকুয়াল লেস দেন জিরো। ঠিক আছে, সো যোগ বিয়োগ তো বুঝতে পারছো। আচ্ছা, যোগ বিয়োগ বুঝতে পারলে আমরা এবার পরের পাঠে যাচ্ছি, পঁচাশি কে পঁচাশি, পঁচাশির সাথে এক যোগ করলে ছিয়াশি, এভাবে আমাদের এখানে মিডল টার্মটা মিলবে। দেখো কে স্কোয়ার মাইনাস পঁচাশি কে মাইনাস কে প্লাস পঁচাশি লেস দেন জিরো, এখান থেকে তুমি যদি কে কমন নাও, কে মাইনাস এইটি ফাইভ, মাইনাস ওয়ান কমন গেলে কে মাইনাস এইটি ফাইভ লেস দেন জিরো, তাহলে কে মাইনাস এইটি ফাইভ হোল কমন, আনকমন হচ্ছে কে মাইনাস ওয়ান লেস দেন জিরো। ঠিক আছে, তো তাহলে এটার পরে আমরা কী লিখতে পারবো দেখো, এটার পর লিখতে পারবো কে মাইনাস এইটি ফাইভ সমান, এখানে আরেকটা কথা আছে যে অসমতার কনসেপ্ট বাস্তব সংখ্যা অধ্যায় পড়িয়েছিলাম আমরা, বাস্তব সংখ্যা অধ্যায় একে দ্বিতীয় পত্র, যে এরকম অসমতার কেসে সমাধানের ক্ষেত্রে লঘু অসমতা এবং গুরু অসমতা এটা হিসাব করা লাগে। অর্থাৎ এখানে দেখো সহজ করে বললে এখানে কে এর মান আসে পঁচাশি, আর এখানে কে এর মান আসে এক, তাই না? এখানে আসে এইটি ফাইভ, আর এখানে আসে ওয়ান, বড় মান কোনটা? এইটি ফাইভ, যেটা বড় মান সেটাকে বলা হয় গুরু অসমতা, আর যেখানে যেটা ছোট মান সেটাকে বলা হয় লঘু অসমতা। তো এই বড় মানের ক্ষেত্রে বা গুরু অসমতার ক্ষেত্রে অসমতা চিহ্ন ইউজ হয়, আর লঘু অসমতার ক্ষেত্রে অসমতার চিহ্নের বিপরীত চিহ্ন ইউজ হয়। প্রত্যেকে এটা জানো আশা করি। সো এটা হচ্ছে গুরু অসমতা, বড় কে এর মান এখানে বড় বলে, আর এখানে কে এর মান ওয়ান মানে পঁচাশির থেকে ছোট, এই জন্য এটাকে বলা হয় লঘু অসমতা। গুরু অসমতার ক্ষেত্রে অসমতার সাইন ইউজ করতে হবে, তাহলে সুতরাং কে মাইনাস এইটি ফাইভ লেস দেন জিরো, তারপর হচ্ছে অথবা এটা হচ্ছে লঘু অসমতা, তার ক্ষেত্রে অসমতার যে সাইনটা আছে কোশ্চেনে তার ঠিক অপোজিট সাইন ইউজ করতে হবে, তার মানে কে মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো, অথবা কে মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো, বা কে লেস দেন এইটি ফাইভ, অথবা কে গ্রেটার দেন ওয়ান। সুতরাং কে এর মান ওয়ানের থেকে বড়, এইটি ফাইভের থেকে ছোট, একবারে কম্বাইনলি লেখা যায়, দ্যাটস দ্য অ্যান্সার। এর মানে ওয়ানের থেকে বড়, এইটি ফাইভের থেকে ছোটো, সো ওয়ান থেকে বড়, এইটি ফাইভ থেকে ছোটো, একবারে এভাবে লেখা যায়। ঠিক আছে, সো এ হয়ে যাচ্ছে এই কোয়েশ্চেন, তিনের রেফ অনেকবার পরীক্ষায় আসছে বা আসার মতো একটা কোয়েশ্চেন, এই জটিলে কনসেপ্ট দিয়ে অনেকবার কোয়েশ্চেন পরীক্ষা এসেছে, সো একটু চেক করে নাও। আচ্ছা হ্যাঁ, ওকে, সো গুরু অসমতা লঘু অসমতা কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে বলে দিলাম, মনে রাখো। তো ফার্স্ট লাইন হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু লেস দেন জিরো, এ এক্সের সহগ হচ্ছে বি, এক্স স্কোয়ারের সহগ এ, আর সি হচ্ছে নয়, তাই না? আচ্ছা, এবং এরপরের লাইনে আমরা সূত্র করলাম, গুণ করলাম, তারপরের লাইনে আমরা কী করলাম, যোগ বিয়োগ করলাম, এরপরের লাইনে মিডল টার্ম করলাম, তারপরে লঘু অসমতা গুরু অসমতার লঘু অসমতা এবং গুরু অসমতা কনসেপ্ট দিয়ে কে এর মান বের করলাম, খুবই সহজ করে করানো হয়েছে। আচ্ছা, এটা চেক করে জানাও বাকিটা কনসেপ্ট ক্লিয়ার কিনা।
আচ্ছা, লাস্টের অংশটুকু, যারা বাস্তবসংখ্যা অধ্যায়টা করেন নাই এটা একটা সমস্যা, পড়াশোনা না করলে মহাবিপদ। বাস্তবসংখ্যা অধ্যায় এটা দিয়ে অনেক ম্যাথ ছিল, 9-10 ছিল, কলেজে অনেক বেশি ছিল। তো মনে রাখে এভাবে, যদি অসমতার চিহ্ন থাকে তাহলে ওই অসমতার সাইনটা যেখানে মান এক্স এর মান বা অজানা রাশির মান বড় হবে সেখানে যাবে, আর অথবা দিয়ে তার বিপরীত সাইনটা ছোট মানের ক্ষেত্রে ইউজ করতে হবে। ঠিক আছে, এবার এখানে লেস দেনের ক্ষেত্রে এভাবে, গ্রেটার দেনের ক্ষেত্রে হয় অথবা দিয়ে করা লাগে। আচ্ছা, যাই হোক, এবং দিয়ে করা লাগে, তো এই হচ্ছে কথা। তো যাই হোক, এটা বাস্তব সংখ্যাতে ডিটেলস ব্যাখ্যা ছিল, এখন জিনিসটা এভাবে মনে রাখবো। হ্যাঁ, লেস দেনের ক্ষেত্রে যেটা বড় হবে সেটার ক্ষেত্রে লেস দেন চিহ্ন, আর যেটার মান ছোট আসবে কে এর মান অর এক্স এর মান সেটার ক্ষেত্রে গ্রেটার দেন জিরো। অনেকে এটা নাকি বুঝতেছো না, এই জন্য বলে দিলাম আবার। আচ্ছা, চেক করো, খাতায় তুলে নাও, তাড়াতাড়ি খাতায় তুলে নাও, খাতায় তুলে নাও। আচ্ছা, ঠিক আছে, গ্রেটার দেন সাইন থাকলে আরেকটা লজিক দিয়ে অ্যাপ্লাই করা লাগে, তবে এমসিকিউর জন্য এই নিয়মটা ঠিক আছে। গ্রেটার দেন সাইন থাকলেও এমসিকিউর জন্য তুমি এভাবে করলে অ্যান্সার মিলবে, আর সৃজনশীলের জন্য গ্রেটার দেন সাইন থাকলে একটু ভিন্ন এটা করা লাগে। ঠিক আছে, সেটা আমরা বাস্তব সংখ্যা পাঠে দেখাইতাম। আচ্ছা, তোলা শেষ, দ্যাটস গুড। সো আমরা পরের কোয়েশনে যাই, এটাকে থেকে কিন্তু একটা কোয়েশন তুমি পাবা তোমার জীবন দশায়, বোর্ডে আর ভর্তি পরীক্ষায় অবশ্যই একটা কোয়েশন থাকবে এই আজকে যে টপিকটা পড়াচ্ছি, এটা মিস নাই। আচ্ছা, ওকে, সো ডি নম্বর কোয়েশনে আসি। ডি নম্বর কোয়েশন, আচ্ছা ডিতে একটু পরে যাই, এতে আসি। দেখো, তিনের এ, ওকে, আশা করি দেখা যাচ্ছে। আমি নাস্তা করি না এখনো, বুঝছো, এখানে নাস্তা রাখা আছে, তোমরা তো আসলে খাওয়া দাওয়া করতে পারতেছো ক্লাসে, বোঝা যায় না আমার এখানে আসলে, বুঝতে পারছি, সাউন্ড বক্সটা একটু দূরে সরে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, সো আসি আমরা লেকচারে আসি। আচ্ছা, সো তিনের এ নাম্বার কোয়েশনে আসি। তিনের এ নাম্বার কোয়েশনে কী হলো, দেখাও যে এ ইকুয়াল টু বি না হলে এত সমীকরণের মূলগুলি বাস্তব হতে পারে না, এটা তোমাকে কোশ্চেনে বলেছে। তুমি অলরেডি জানো বাস্তব হওয়ার ক্ষেত্রে গ্রেটার দেন জিরো হইতে হবে, তাই না? নিশ্চয়কের ভ্যালু গ্রেটার দেন জিরো হইতে হবে, আর সে নিশ্চয়কের ভ্যালু তোমাকে দিতে হবে, ক্যালকুলেশন নিশ্চয়ক বের করতে হবে, বের করে তারপর হচ্ছে এই ইকুয়াল টু বি এর শর্তটা এস্টাবলিশ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা আগে নিশ্চয়ক বের করব, এখানে নিশ্চয়কটাকে সিম্পলিফাই করব ক্যালকুলেশন করে, এখানে ক্যালকুলেশন করে আগে নিশ্চয়কটাকে সিম্পলিফাই করব। দেখো, আসি তিনের এই নাম্বার কোয়েশ্চেন, এখানে নিশ্চয়ক বি স্কয়ার, বি এর মান হচ্ছে, দেখো একটু, মাইনাস টু অফ এ প্লাস বি হোল স্কয়ার, বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এর মান হচ্ছে টু ইন্টু সি এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো সেক্ষেত্রে মাইনাস টু কে স্কোয়ার করলে প্লাস ফোর হয়ে যাবে, আর এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, চার দুগুণে আট, এ স্কোয়ার মাইনাস এইট বি স্কোয়ার, আর ফোর দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে ফোর এ স্কোয়ার এইট এ বি
फोर बी स्क्वायर माइनस एट ए स्क्वायर ओके माइनस एट बी स्क्वायर एट आसे तो ताहोले ये देखो एट ए बी माइनस फोर ए स्क्वायर माइनस फोर बी स्क्वायर है तेना माइनस एट ए स्क्वायर थे फोर ए स्क्वायर गेले माइनस फोर ए स्क्वायर होबे माइनस एट बी स्क्वायर थे फोर बी स्क्वायर गेले माइनस फोर बी स्क्वायर होबे दें एखे माइनस फोर जो तुम कमन नाओ तेल ए स्क्वायर माइनस टू ए वि प्लस बी स्क्वायर होबे तेना बुझते हीचो दें माइनस फोर कमन गेले ए माइनस बि होल स्क्वायर होबे एखन बोलो ए जगह ए माइनस बी एटार जेहेतु स्क्वायर आछे उपरे ए एवं बी एर मान जेटाई बसो ना केन ए माइनस बी एर भ्यालू माइनस आसुक बा प्लस आसुक स्क्वायर करले तो प्लस हो जाबे ए माइनस बी भ्यालू माइनस आसलो माइनस टू आसलो बाट उपरे चिन्ह कि स्क्वायर ना स्क्वायर करार साथे साथे एटा कि हो जाबे प्लस हो जाबे ना सो प्लस एर कोनो एकटा संख्यार साथे माइनस फोर गुण करले रेजल्ट कि थाकबे माइनस थाकबे निश्चयकेर मान माइनस हो जावा माने एटा कि हो जावा जटिल हो जावा अबास्तव हो जावा वास्तव ना तो जदि वास्तव होइते हय तहले ए माइनस बी एटार भ्यालू एकमात्र शून्य होइते हबे शून्य साथे माइनस फोर गुण करले तखन शुधुमात्र शून्य हय এবং শূন্য একটা বাস্তব সংখ্যা মানে ধরো নন পজ নেগেটিভ রিয়েল নাম্বার বলা হয় নন নেগেটিভ ওকে তো সেক্ষেত্রে নেগেটিভ না তো সেই জন্যে আমাদের মূল তখন বাস্তবভাবে এটা বলা যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে এই কথাটাই আমরা এখানে লিখে দিব এই কথাটাই আমরা এখানে লিখে দিব যে এখানে কেবল এ ইকুয়াল টু বি হলেই होले माइनस माइनस फोर अफ ए माइनस बी होल स्क्वायर और ऋणात्मक हबे ए इक्वल टू बी होले और ऋणात्मक हबे तो सुतरां ना होले ए इक्वल टू बी ना होले समीकरण मूलगुलि वास्तव होते पारे ना क्वेश्चन लिखे दे সমীকরণের মূলগুলি বাস্তব হতে পারে না শেষ হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার খাতে লিখে ফেলো তাড়াতাড়ি দ্রুত একটু করো দ্রুত সো লাস্ট কথা যেটা সেটা হচ্ছে এখানে শুধুমাত্র এ যে লিখে দিয়েছি অলরেডি এ ইকুয়াল টু বি না হলে এটার ভ্যালু কি হবে বলো আমাদের অঋণাত্মক হবে না তো সেই জন্য মানে ঋণাত্মক হয়ে যাবে এ ইকুয়াল টু যদি বি না হয় কারণ যে মানি বসো না কেন প্লাস স্কোয়ার করলে এটুকুর ভ্যালু প্লাস হয়ে যাবে তার সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাবে সো এ এবং বি এর মান যদি সমান না হয় তাহলে কি হবে না এটার ভ্যালু কোনোভাবেই পজিটিভ আসবে না তো সেটাই লিখছিলাম তারপর কন্ডিশনের কথা লিখে দিলাম আর ভিডিওটা রেকর্ড থাকবে আবার দেখে নিতে পারবে ডান সবাই বুঝতে পারছো হ্যাঁ চেক করো তাড়াতাড়ি তিনের বি নাম্বারটা একটু বড় হয় অঙ্কটা করতে হবে চেক করে জানাও চেক করে জানাও লাস্টের টুকুতে এটা বলা হয়েছে যে তুমি নিজে চিন্তা করো একটু এ মাইনাস বি এর মান এবং বি এর মান যেভাবে বসো না কেন এ মাইনাস বির মান ধরো প্লাস হইলো অথবা মাইনাস হইলো যদি মাইনাস অথবা প্লাস যেটাই হোক না কেন স্কোয়ার করলে কি হয়ে যাবে বলো প্লাস হয়ে যাবে আর প্লাসে কোনো একটা সংখ্যার সাথে মাইনাস সংখ্যা গুণ করলে টোটালটা মাইনাস হয়ে যাবে তো এটা কখন হবে না যদি এ মাইনাস বির ভ্যালু তুমি জিরো হয়ে যায় তাহলে এ মাইনাস বি ভ্যালু জিরো হয়ে গেলে জিরো স্কোয়ার সমান জিরো জিরো ইন্টু মাইনাস ফোর সমান জিরো হবে জিরো
এটা তো নেগেটিভ সংখ্যা না, তো তখন আমাদের এইটা আর মানে জটিল হবে না, বাস্তব হয়ে যাবে, এই কথাটা এখানে বলা হয়েছে। তো এ মাইনাস বি সমান জিরো, এটার মানে হচ্ছে এ ইকুয়াল টু বি, এটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, কথাগুলো একটু চিন্তা করো, তোমরা অনেকে অনেক মানে ফাঁকিবাজি করছো কলেজ লাইফে, সহজ করে বলা ব্যাখ্যাগুলো বুঝতেছো না, একটু চিন্তা করো, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো সবাই? ওকে, হ্যাঁ, তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তিনের বি করার আগে আমরা আরেকটা কোয়েশন করব, সেটা হচ্ছে তিনের সি, পূর্ণবর্গ। পূর্ণবর্গ এটার একটা ব্যাপার হচ্ছে যেটা, সেটা দেখো যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা একটা পূর্ণবর্গ রাশি এবং পূর্ণবর্গ সমীকরণ, মানে এক্স মাইনাস এ হোল স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ রাশি, আর এটা সমান যদি জিরো দিয়ে দাও তাহলে এটা হবে একটা পূর্ণবর্গ সমীকরণ বলতে পারি, তাই না? এবং এখানে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ দুইবার লিখতে পারতেছ, এবং এখানে এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ আসতেছে। এই কথা তো সবাই বুঝতে পারছো, এই কথা নিয়ে কারো কোনো সমস্যা আছে না, কিন্তু এখানে অনেক বড় একটা ব্যাখ্যা আছে বলে দিই, অনেকে এটা বুঝে না, অনেকে মুখস্থ করে, বলে দিই। এটা হচ্ছে কি, দেখো পূর্ণবর্গ রাশি থেকে পূর্ণবর্গ সমীকরণ, সো যদি মূলদয় লক্ষ্য করো, মূলদয় আরেকটা ব্যাপার যেটা এখানে পাইছো, পূর্ণবর্গের কেসে মূল দুইটা কি আসতেছে বলতো, সমান আসতেছে। পূর্ণবর্গের কেসে মূলদয় কি হয়, সমান আসে, এই কথাটা দেখছো চোখের দেখা, কমপ্লিট না? এক্স এর মান দুইটা সমান আসছে, আর মূলদয় যদি সমান হয় নিশ্চয়ক কি হবে, নিশ্চয়ক জিরো হয় না, আর নিশ্চয়ক জিরো হইলে একটা সমীকরণের মূলদয় সমান হবে, এটা তো বুঝতে পারছো। সো পূর্ণ একটা রাশি যদি পূর্ণবর্গ হয় তাহলে ওই রাশির যে সমীকরণ হবে, ওকে, ইকুয়াল টু জিরো দিয়ে সমীকরণ তৈরি করা যাবে, সেই সমীকরণের নিশ্চয়ক শূন্য হবে, কারণ দেখো মূলদয় যদি সমান হয় নিশ্চয়ক শূন্য, তো নিশ্চয়ক শূন্য কিসের জন্য, পূর্ণবর্গ রাশির জন্য। সো যদি কোনো একটা রাশি পূর্ণবর্গ হয় তার নিশ্চয়ক শূন্য হবে, কথাগুলো একটু লিঙ্ক আপ করে রাখো, হ্যাঁ, কথাগুলো একটু লিঙ্ক আপ করে রাখো, হাতে লিখে রাখো। আচ্ছা, সো লিখবো হবে যে যেহেতু রাশিটি পূর্ণবর্গ, যেহেতু রাশিটি পূর্ণবর্গ, সুতরাং কে প্লাস ওয়ান অফ এক্স স্কোয়ার প্লাস টু অফ কে প্লাস থ্রি অফ এক্স প্লাস টু কে প্লাস থ্রি ইকুয়াল টু জিরো সমীকরণের নিশ্চয়ক বা পৃথায়ক নিশ্চয়ক কি হবে, জিরো হবে, কারণ মূলদয় কী হবে, সমান হবে। ওকে, কারণ পূর্ণবর্গ রাশি কিসে সমীকরণ ক্রিয়েট করলে মূলদয় সমান হয়, আর যদি মূলদয় সমান হয় আমরা শিখে আসছি অলরেডি, মূলদয় সখন সমান কখন হয়, যখন নিশ্চয়ক শূন্য হয়। সো যখনই পূর্ণবর্গ দেখবা তাহলে তখনই নিশ্চয়কের মান শূন্য বসাবা, ঠিক আছে, নিশ্চয়ক শূন্য দিয়ে করবা। আচ্ছা, ওকে, তো এবার আমরা পরের পার্টে আসি। তো এই যে আমাদের পূর্ণবর্গ রাশি যেটার সমীকরণের মান নিশ্চয়ক জিরো, তাহলে এবার পরের ক্যালকুলেশনে আসি, নিশ্চয়ক যদি জিরো হবে এবার নিশ্চয়ক বের করে ফেলো, বা টু অফ কে প্লাস থ্রি হোল স্কোয়ার বিএস মাইনাস ফোর ইন্টু এ এর মান হচ্ছে কে প্লাস ওয়ান ইন্টু সি এর মান টু কে প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, দেখা যায় না যায়। আমাদের শর্ট সিলেবাসের উপর একটা এমসিকিউ বই বেরোচ্ছে আমাদের পক্ষ থেকে, ম্যাথেটার্সের পক্ষ থেকে, ওইটা পাবে, আমরা গ্রুপে অ্যানাউন্স করবো, দেখতে পাবে, খুব কাজে আসবে বইটা। তাই এটুকু বলা যায় যে অনেক বেশি পরিমাণে কমন আসবে, সব কিছু সেভাবে মডিফাই করে করা এবং অনেক পরিশ্রমের একটা বই হচ্ছে সেটা। আচ্ছা দেখো, সেটা আমরা জানাবো, ম্যাথেটার্স গ্রুপে দেখবে বা এখানেও দেখে দেখতে পারো, আমি অপারের সাথে কথা বলে নিব নে যে। সো এবার একটু লেকচারে আসি, টু অফ কে প্লাস থ্রি হোল স্কোয়ার দ্যাট ইজ ফোর, আর কে প্লাস থ্রি হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের কন্ডিশন দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস টু এ বি
প্লাস বি স্কোয়ার, তারপর মাইনাস ফোর ইন্টু এই দুইটার গুণফল টু কে স্কোয়ার প্লাস থ্রি কে প্লাস টু কে প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। ওকে, এবার আমরা যেটা করতে পারবো, দেখো টু কে ইন্টু থ্রি হবে এটা, তাই না? দেখো ফোর দ্বারা গুণ করে দিলে ফোর কে স্কোয়ার, তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ, কে তিন থেকে নয় চার নং ছত্রিশ। আচ্ছা, তারপর মাইনাস ফোর দ্বারা গুণ করবে মাইনাস এইট কে স্কোয়ার, তিন দুগুণে পাঁচ কে মাইনাস টোয়েন্টি কে, তিন চারে বারো মাইনাস বারো ইকুয়াল টু জিরো। সো এবার হিসাব মিলাও, ফোর কে স্কোয়ার মাইনাস এইট কে স্কোয়ার দ্যাট উইল বি মাইনাস ফোর কে স্কোয়ার, চব্বিশ কে মাইনাস টোয়েন্টি কে তাহলে হবে প্লাস ফোর কে, তারপর ছত্রিশ থেকে বারো গেলে চার, আর হচ্ছে তিন থেকে এক গেলে দুই, এটা আসে। ঠিক আছে, ওকে, হ্যাঁ এমসিইউ করাবো, পাবে আল্লাহ ভরসা। আচ্ছা, তারপর দেখো ভাই, লক্ষ্য করো এখানে মাইনাস ফোর কমন গেলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস মাইনাস সিক্স, কে স্কোয়ার মাইনাস কে মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এটা হয় তাই না? তো মাইনাস ফোর তো শূন্যের জন্য বাদ হয়ে যাবে, এটা তো বুঝো, আর এখানে মিডল টার্ম করতে হবে ছয় তিন দুগুণে ছয়, তাহলে মাইনাস থ্রি কে প্লাস টু কে মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তো এই জায়গায় কে যদি কমন নিই, কে মাইনাস থ্রি আর পরের দুইটা থেকে যদি প্লাস টু কমন নাও, কে মাইনাস থ্রি, সো কে মাইনাস থ্রি হোল কমন, আনকমন হচ্ছে কে প্লাস টু, সুতরাং কে ইকুয়াল টু থ্রি কমা মাইনাস টু, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। হ্যাঁ, থ্রি মাইনাস টু এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, বই পিডিএফে থেকে হাতে নিয়ে পড়লে মজা আলাদা, এটা সত্য। যাই হোক, হ্যাঁ ওকে, একটু জানাও কনসেপ্টটা এই পর্যন্ত ক্লিয়ার কিনা, একটু জানাও অঙ্কটা বুঝছো কিনা সবাই একটু জানাও। হ্যাঁ একটু জানাও কনসেপ্ট ক্লিয়ার কিনা। আচ্ছা ওকে, ওকে আচ্ছা, বই সংক্রান্ত ডিটেলস পরে জানাবো, এখন পড়ায় আসো। আচ্ছা, কারণ এমনি বই নিয়ে অনেক প্রেশার যাচ্ছে, পরে জানাবো, এটা জানতে পারবে। আচ্ছা, যেহেতু আছো আমাদের সাথে জানতে পারবে।
ওকে, তো তাহলে দেখো এটা আমরা শেষ করেছি। তারপর আরেকটা কোয়েশ্চেন আছে দেখো, ওকে, 2 নম্বর কোয়েশ্চেন, মূল দুটি বাস্তব ও অসমান হলে দেখাও যে এত সমীকরণে মূল দুটি জটিল হবে। এটা তোমাকে কোয়েশ্চনে জিজ্ঞেস করেছে। প্রথম কেসে মূল দ্বয় বাস্তব এবং সমান হলে দ্বিতীয় সমীকরণে মূল দুটি জটিল হবে, এটা তোমাকে প্রুফ করতে বলছে। তো প্রথম সমীকরণের ক্ষেত্রে আমাদের মূল দ্বয়ের যে যোগফল এবং গুণফল এগুলা দিয়ে একটা শর্ত ডেভেলপ করতে হবে, এবং সেই শর্তটাই আমাদের পরবর্তী কোয়েশ্চনে পার্টে কাজে লাগানো লাগবে। ঠিক আছে, তো একটু চেক করো, চেক করে জানাও কোয়েশ্চনটা বুঝছো কি না। দেখো, ওকে, যেহেতু বাস্তব এবং সমান, দেখো আমি শুরু করি সলভ, একটু শুরু করি। দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের মূল দ্বয় বাস্তব এবং অসমান হলে, এই যে নিশ্চয়ক, নিশ্চয়ক লেস দেন জিরো হবে, বা নিশ্চয়ক মনে হচ্ছে এই যে বি স্কোয়ার, বি হচ্ছে এক্স এর সহগ, মাইনাস ফোর ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সি হচ্ছে সি এর জায়গায় আছে লেস দেন জিরো, বা বি স্কোয়ার মাইনাস ফোর সি লেস দেন জিরো, বা বি স্কোয়ার লেস দেন ফোর সি, এটা লেখা যায়। ঠিক আছে, এবার পরের সমীকরণের মূল দ্বয় জটিল হবে এটা শর্তে পরের সমীকরণের নিশ্চয়ক বের করতে হবে সেকেন্ড সমীকরণে। ঠিক আছে, তো বি স্কোয়ার লেস দেন ফোর সি এটা আমরা পাইলাম প্রথম কন্ডিশনে। এবার সেকেন্ড কন্ডিশনে আসি, যে আবার খুব সহজ কোয়েশ্চেন এবং সুন্দর কোয়েশ্চেন, আবার টু এক্স স্কোয়ার মাইনাস ফোর অফ ওয়ান প্লাস সি ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণের নিশ্চয়ক মাইনাস ফোর অফ ওয়ান প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ফোর আচ্ছা, ক্যামেরাটা হচ্ছে এই যে টান খেয়ে পড়ে গেছে, এগুলো নিয়ে এত হেডেক নেওয়ার কিছু নাই, লেকচারটাতে মনোযোগ দিই। আচ্ছা, ওকে, সো হ্যাঁ, শর্ত কমপ্লিট, এবার আসো। তো এখানে কি হলো, নিশ্চয়ক আমাদের এই পার্টটা গেল, তাই না? এরপরে পার্টে যাই, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, হ্যাঁ মাইনাস ফোর ইন্টু, হ্যাঁ এর মান হচ্ছে টু ইন্টু সি এর মান, এর মান হচ্ছে টু, সি এর মান হচ্ছে এইটা, ওকে দেখো, আচ্ছা ক্যালকুলেশন, ওকে, সো তারপরে পাঠা যায়। এবার এবার এখান থেকে ক্যালকুলেশন করে একটা ইকুয়েশন বা একটা শর্ত ডেভেলপ হবে, সেই শর্তটার মধ্যে তোমাকে আসলে মেইন এই যে এই শর্তটাকে ইউজ করে বলতে হবে যে সমীকরণটা তাহলে এই ঘটনা ঘটছে, এটুকু হচ্ছে এটা নিয়ে কথা, সেটা আমরা দেখব। আচ্ছা, আগেও ভুল করছিলাম, না আগেরগুলো ঠিক আছে, আগের পার্টটা ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা ভাই, লেকচারে মনোযোগ দাও, কথা বলে লাভ নাই, দেখো আসো। তো লেকচারে আমরা আসি, তো তারপর মাইনাস ফোর স্কোয়ার দ্যাট ইজ সিক্সটিন, ওকে, অফ ওয়ান প্লাস সি হোল স্কোয়ার, তাহলে হচ্ছে ওয়ান প্লাস টু সি প্লাস সি স্কোয়ার, মাইনাস চার দুগুণে আট, ওকে, আট অফ হচ্ছে মাইনাস আট দ্বারা গুণ করে দিই, মাইনাস এইট বি স্কোয়ার মাইনাস ষোলো সি স্কোয়ার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, মাইনাস ষোলো, ঠিক আছে, এটা আসে।
বুঝতেছো কথাটা? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের লাইনে যাই, পরের পার্টটাতে যাই। পরের পার্ট হচ্ছে 16 দ্বারা গুণ করলে 16 মাইনাস প্লাস 32c প্লাস 16c স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার মাইনাস 16c স্কোয়ার মাইনাস 16 মাইনাস 8b স্কোয়ার মাইনাস 16c স্কোয়ার মাইনাস 16, ঠিক আছে। সো এরপরের পাটে কি হয়, এরপর পরে দেখো 16c স্কোয়ার 16c স্কোয়ার বাদ যায়, তাই না? আচ্ছা, তারপর প্লাস 16 এবং মাইনাস 16 বাদ যায়, তাহলে 32c মাইনাস 8b স্কোয়ার থাকে। তো এখান থেকে তুমি যদি মাইনাস 8 কমন নাও, বি স্কোয়ার মাইনাস 4c থাকে। তাহলে একটু দেখো কথাগুলো, আসো, বি স্কোয়ার মাইনাস 4c, ওকে, বি স্কোয়ার মাইনাস 4c, এটার মান গ্রেটার দেন 0, মানে হচ্ছে একটা পজিটিভ সংখ্যা। বি স্কোয়ার মাইনাস 4c একটা পজিটিভ সংখ্যা, তো বি স্কোয়ার মাইনাস 4c যদি একটা পজিটিভ সংখ্যা হয়, তার সাথে মাইনাস 8 গুণ করলে, একটা মাইনাস সাইন যুক্ত ইকুয়েশন গুণ করলে অবশ্যই সেটা নেগেটিভ সংখ্যা কনভার্ট হয়ে যাবে, তাই না? তাইলে এই পার্টটা হয়ে যাবে লেস দেন 0, এই পার্টটা হয়ে যাবে লেস দেন 0। আশা করি কথাটা ক্লিয়ার। তো তাহলে যদি লেস দেন 0 হয়, লেস দেন 0 হয়, তাহলে সেক্ষেত্রে এটার কারণে কিন্তু লেস দেন 0 হচ্ছে, প্রথম সমীকরণের শর্তের কারণেই দ্বিতীয় সমীকরণের শর্তটা লেস দেন 0 হচ্ছে। মানে এটাই কোশ্চেন বলছে যে প্রথম সমীকরণের মূল দুটি যদি বাস্তব অসমান হয়, মানে এই শর্ত যার কারণে বি স্কোয়ার হচ্ছে মাইনাস 4c গ্রেটার দেন 0 আসছে, ওকে, তাহলে দ্বিতীয় সমীকরণের মূল দুটি জটিল হবে, প্রথম সমীকরণের উপর নির্ভর করে দ্বিতীয় সমীকরণটা জটিল হবে, এইটা তোমাকে বলছে। তো সেটা কিন্তু এখানে বলতেছে যে বি স্কোয়ার মাইনাস 4c, ওকে, তো সেক্ষেত্রে লেস দেন 0। সুতরাং প্রথম সমীকরণের মূলদ্বয় বাস্তব অসমান হলে, বাস্তব অসমান হলে দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় জটিল হবে। শেষ, কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, আচ্ছা, ইকুয়াল সাইন দিচ্ছি কেন, কো ইকুয়াল সাইন, এখানে তো ইকুয়াল সাইন হচ্ছে একটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও এইটুকু ক্লিয়ার কিনা। ওকে, একটা কমেন্ট বক্সে জানাও এইটুকু বুঝছো কিনা। আচ্ছা,
আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা এই কোয়েশ্চেনটা শেষ করলাম। ওকে, পরবর্তী কোয়েশ্চেনে যাই। ওকে, সো এই পার্টটা এভাবে শেষ হইলো, পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। দেখো, নিশ্চয়কে কনসেপ্টগুলো নিয়ে আমরা অনেক ডিসকাশন যাচ্ছিল আজকে, তো এই পার্টটা ভালোভাবে শিখে রাখতে হবে, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা ওকে, আচ্ছা হ্যাঁ, একটু পড়া হয় মনোযোগ ফিরত আনি। আচ্ছা, তো তারপর এই পার্টে একটু লক্ষ্য করো, তিনের এই পার্টে যাই, তিনের এই পার্ট, সরি, তিনের বি নাম্বার কোয়েশ্চেনে যাই, তিনের বি নাম্বার কোয়েশ্চেন, তিনের বি। আচ্ছা ওকে, তিনের বিতে যাই, পড়াশোনা করার জন্য আর্টসও পড়াশোনা করবা, এটাই তো আমরা আশা করব, তাই না? ব্যাপারটা হচ্ছে ওই রকম যে ওই একটা টিচার আছে, সে একদিন ক্লাসে একটা নামতা লিখতেছিল। ওকে, নামতাটা হচ্ছে এইরকম, তিনের নামতা। হ্যাঁ, তিনের নামতা, তিন একে তিন সমান তিন, ধরো সাপোজ, হ্যাঁ, তিন ত্রিকে নয়, আর তিন ত্রিকে নয় অ্যান্ড ডট ডট ডট, তিন নং 27, তিন দশে 31। ওকে, তো তিনের নামটা লিখতেছিল, ব্যাপারটা হচ্ছে এরকম। সো তোমরা, এই যে আমাদের তো টিচাররা আসলে কম বেশি লেখার সময় কনসেন্ট্রেশন সহ অন্যান্য কিছু কারণে ডেডলাইন ভুল হইতে পারে, ভুল হয়, এটা খুব কমন ব্যাপার, এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু না, এটা খুব কমন ব্যাপার। সো তখন টিচার বলল, দেখো স্টুডেন্টসরা তখন এই 3-10-31 লেখার কারণে অনেক হাসতেছিল স্টুডেন্টসরা, যে স্যার ভুল করছে, 3-10-31 কেমনে হয়, এই না সেই না। তো এই জায়গায় আসলে টিচার তখন বলল যে আমি যে এই জায়গায় 9টা লাইন 1 থেকে 9 নয়টা লাইন কারেক্ট লিখছি, এটার জন্য কিন্তু কেউ আমাকে কংগ্রেচুলেট জানাও নাই, অথবা এতদিন ধরে তোমাদেরকে কারেক্টলি পড়ায় যাচ্ছি, এটার জন্য কেউ কিন্তু কনগ্রেচুলেট জানাও নাই, এক লাইন শুধু আমি ভুল লিখলাম, সেটার জন্য তোমরা হাসাহাসি করতেছো বা কথা বলতেছো, তাই না? তো এখানে আসলে মেইন লেসনটা যে আসলে আমাদের হিউম্যান টেন্ডেন্সি হচ্ছে এরকম যে আমরা কী করি, মানুষের আসলে ভুল খুঁজে বের করার ট্রাই করি, মানুষের নিজের না, এবং কোনো কারণে যদি ভুল পাই বা কোনো হচ্ছে অসঙ্গতি পাই, তখন খুব মজা নিই বা মজা নেওয়ার ট্রাই করি। অ্যান্ড এটা আসলে হিউম্যান সাইকোলজি এরকম, এবং অনেকেরই এরকম আমরা করার ট্রাই করি। অ্যান্ড ধরো সেলিব্রিটিরা কোনো একটা কিছু করছে, অ্যান্ড সেখানে তাদের পিছনে একদম হই হই রই রই করে তাদের বদনামিতে ভাসায় দিচ্ছে, তাই না? এরকম প্রচুর ঘটনা তো আমাদের দেশে এটা বেশি ঘটে, ওয়েস্টার্ন কান্ট্রিতে এই ব্যাপারগুলো এইভাবে হয় না। তো সেক্ষেত্রে তখন যেটা হয় যে এই যে 9টা লাইন কারেক্ট লিখলো, সেটার জন্য কোনো অ্যাপ্রিসিয়েশন না, একটা লাইন ভুল লিখলো, এটার জন্য আসলে অনেক কথাবার্তা, এই টাইপের টেন্ডেন্সি যারা ক্যারি করে বা চিন্তা করে তারা অনেক দূর যাইতে পারবে, এই জিনিসটা বা এই ব্যাপারটা তখন আর হয় না। কারণ তুমি যখন মানুষের ভুল খুঁজে বেড়াবা, তখন তোমার নিজের ডেভেলপমেন্ট কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, কারণ তুমি নিজে আগাইতে পারবা না। কারণ তুমি নিজে আগাবা যেভাবে তোমার আগানোর কথা ছিল, গ্রোথ রেট হওয়ার কথা ছিল, চিন্তার বিকশিত হওয়ার কথা ছিল, চিন্তার জগৎ, সেগুলো তখন তোমার হবে না। তোমার ফোকাসটা আসলে কি, নিয়ত কি, এটা তুমি আসলে তখন তোমার নিয়ত ফোকাস থেকে তুমি তখন হচ্ছে সরে গেলে, ঘটনাটা এভাবে ঘটে, বুঝতে পারতেছো? যখন ধরো যে তুমি হচ্ছে তোমার স্টুডেন্ট লাইফে তোমাদের ফুল ফোকাস হচ্ছে টিচারদের লেকচারগুলো ফলো করা, পড়াশোনা ঠিক মতো করা, তুমি দেখতেছো যে এখানে 3-10-30 হবে, যে 31 বলছে, হ্যাঁ স্যার এখানে একবার সামহ ভুল হয়েছে, দেখেন, সে ঠিক করে দিল, কমপ্লিট। এটা করলে তোমার ফোকাসটা ঠিক থাকতেছে, তোমার এটা নিয়ে
হাসাহাসি করে বা আদার্স কোনো কমেন্ট করে বা আদার্স কোনো ইনসিডেন্টের মাধ্যমে তোমার চিন্তার ডাইভার্সিফিকেশন হয়ে যাচ্ছে না, চিন্তাটা অন্যদিকে নেগেটিভ দিকে যাচ্ছে না। তো তখন তোমার যদি ফোকাস ঠিক রাখতে পারো পড়াশোনার দিকে, তখন তুমি অটোমেটিক্যালি ভালো করবা, এটাই সহজ কথা, ঠিক আছে? তো সেক্ষেত্রে এগুলো আসলে একটু মেনটেন করা দরকার, কারণ তোমরা বড় হয়েছো, কয়েকদিন পরে ভার্সিটিতে উঠবা, সেই হিসেবে যদি এগুলো মেনটেন না করো তাহলে হচ্ছে, ঠিক আছে, আমরা তো পড়াচ্ছি আর টিচার্সরা পড়ায় যাবে, তোমরাও আসবে, তোমাদের জুনিয়র ব্যাচরা আসবে পড়াবে, তুমি নিজে হয়তো তুমি খারাপ করবা। কারণ আমাদেরই অনেক স্টুডেন্টস প্রতি বছরই যখন অফলাইনে আমাদের ব্যাচগুলো চলে, প্রচুর স্টুডেন্টস হচ্ছে হলি ক্রস নবদ্বীপ সৌরেন্দ্র কলেজ স্টুডেন্টসরা বুয়েট মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই চান্স পায়। আবার অ্যাট দ্য সেম টাইম অনেক স্টুডেন্টস চান্স পায় না, যারা ওই যে বললাম ফোকাস ঠিক রাখতে পারে, প্রচুর পড়াশোনা করতে পারে, সে বুঝে তার গোলটা কী, তার গোল আসলে ভুল ধরা না, ধরা না তার গোলটা ভুল ধরা না, জাস্ট লেকচারটা বুঝে নিজের মতো করে আয়ত্ত করে নেওয়া এবং সেটা পরীক্ষা হলে ইমপ্লিমেন্ট করা। এটা যারা করতে পারে তাদের অটোমেটিক্যালি রেজাল্ট ভালো আসবে। এগুলো খুব কমন কথা, বুঝছো? তো আমাদের আসলে, আমরা এত বেশি পরিমাণে ক্লাস নিই বা এই ক্লাস অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে, এগুলো আমাদের জন্য খুব কমন হয়ে দাঁড়ায় তোমাদের অপিনিয়নগুলো, কিন্তু তুমি নিজে জানো না বলে আমরা মাঝে মধ্যে স্মরণ করাই দিই যে আসলে এই টাইপের কাজ করা যাবে না, ঠিক আছে? এই টাইপের কাজ করা যাবে না, স্টুডেন্টস লাইফ ফুল ফোকাস পড়াশোনার দিকে থাকতে হবে, সময় বেশি দিন তোমাদের কিন্তু নাই, দেখতে দেখতে দেখবা যে শর্ট সিলেবাসের জন্য যে সময় দিছে এটা শেষ হয়ে গেছে, তারপর বোর্ড পরীক্ষা কমপ্লিটলি হয়ে গেছে, দেখো না এক বছর কেমনে গেছে, বুঝতে পারছো? যে লাস্ট মার্চে করোনা শুরু হয়েছে, কলেজ বন্ধ করে দিল, এখন অলরেডি আরেকটা মার্চ শুরু হয়ে গেল, এক বছর কীভাবে গেছে এটা কিন্তু আমিও ফিল করতে পারতেছি না, এখন তোমরাও বুঝতে পারো না। এভাবে কিন্তু সামনের 6 মাস 7 মাস যেটা আছে ধুম করে চলে যাবে। তো তুমি যদি পড়াশোনা বা তোমার ফোকাস বা তুমি কোন জায়গায় যাইতে চাও তোমার গোল যদি ফিক্সড করতে না পারো, ঠিক রাখতে না পারো, তখন কি হবে, তুমি নিজে তোমার জায়গা থেকে সরে গেলা, এটার জন্যে ভিকটিম তুমি নিজে হবা। আমরা যখন অ্যাডমিশন কোচিংগুলোতে ক্লাস নিই, দেখো না উদ্ভাসের কেসে বুয়েটের 1 থেকে 20, 1 থেকে 50, তার মধ্যে 49 জনই উদ্ভাসে কোচিং করে হচ্ছে চান্স পায়, বলে না? কিন্তু উদ্ভাসের কথা চিন্তা করো, ওইখানে কিন্তু 50 জন স্টুডেন্ট প্রাইভেট পড়ে নাই, কোচিং করে নাই, থাউজেন্ডস অফ স্টুডেন্টস কোচিং করছে, তাই না? পুরো থাউজেন্ডস অফ নর্টেমেরই আছে, তো হচ্ছে 2000 মতো স্টুডেন্ট, ঢাকা কলেজ সহ আরও অনেক কলেজ মিলে মানে 1000 স্টুডেন্টস উদ্ভাসে কোচিং করে, চান্স কিন্তু পায়। ওই যে বললাম না বুয়েটের সিট হচ্ছে 1000 যদি ধরো, 1000 সামথিং, 1000 যদি ধরো তাইলে ধরো যে 900 স্টুডেন্ট উদ্ভাস থেকে চান্স পায়। 900 স্টুডেন্ট উদ্ভাসে কোচিং করছে, বলো? 900 স্টুডেন্ট কিন্তু কোচিং করে নাই, 9000+ স্টুডেন্ট কোচিং করছে। তো সে জায়গায় 900 স্টুডেন্ট চান্স পেয়েছে, ওরা কিন্তু সবসময় প্রমোট করে যে এত স্টুডেন্ট তাদের থেকে চান্স পাইছে। কয়জন চান্স পায় না এটা কখনো বলে, বলো? কেউই কিন্তু বলে না, কোনো কলেজে বা কোনো জায়গা থেকেই বলে না, হিউজ স্টুডেন্ট চান্স পায় না। তো তাদেরকে নিয়েই পৃথিবী মাতামাতি করে যারা সাকসেসফুল হয়, তাদেরকে নিয়ে মাতামাতি করে যারা ভালো পজিশনে যেতে পারে, যারা যাইতে পারে না তাদেরকে নিয়ে কখনো নিউজ হয়? তো তুমি এবার চিন্তা করো যে আসলে তোমাকে নিয়ে মানুষ মাতামাতি করবে নাকি তুমি মানুষকে নিয়ে মাতামাতি করবা। তুমি কারো ভুল ধরতেছো বা কারোকে পিছনে কথা বলতেছো বা কারোর সম্পর্কে নেগেটিভ অপিনিয়ন দিচ্ছ, তার মানে তুমি তাকে নিয়ে মাতামাতি করতেছো, সে তোমাকে না, এটা তোমাকে আসলে বুঝতে হবে। তুমি তার জন্য তোমার সময় নষ্ট করতেছো, সে তোমার সময় তোমার জন্য তার কোনো সময় নষ্ট করতেছে না। এগুলো খুব কমন সেন্স, এগুলো তোমাকে আসলে মাথার মধ্যে রাখতে হবে যে তুমি আসলে কার জন্য সময়টা ওয়েস্ট করতেছো, তোমার নিজের জন্য সময় ইউজ করতেছো নাকি অন্য কারোর জন্য তুমি সময় নষ্ট করতেছো। তোমার সময় কিন্তু তুমি পৃথিবীতে কয়দিন বাঁচবা এটা তো ফিক্সড, হায়াত ফিক্সড, হায়াত তো তোমার একদিন বাড়বে না। বা তোমার কলেজ লাইফের কথা যদি বলি, কলেজ লাইফে তোমার সাথে টপ স্টুডেন্ট যারা আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে কলেজের ফার্স্ট বয় বা সেকেন্ড বয় বা খুব ভালো স্টুডেন্ট যারা, তারা যে সময় পাচ্ছে তুমি কি তার থেকে 2 দিন সময় বেশি পাবা? পাবা না। তারা তো ননস্টপ পড়াশোনা করে যাচ্ছে আর তুমি হচ্ছে মোটামুটি আড্ডা উড্ডা দিয়ে বিভিন্ন কিছু করে তুমি সময় নষ্ট করতেছো, তাহলে কী হবে আলটিমেটলি? দিন শেষে তারা গেইনার হবে, তুমি লুজার হবা। এটাই তো নিয়ম, এটার বাইরে তো কিছু হবে না। মানে সৃষ্টিকর্তা কারোর প্রতি কখনোই অবিচার করবে না যে তুমি কম পড়াশোনা করে অনেক ভালো জায়গায় চলে যেতে পারবা, কেউ অনেক পড়াশোনা করছে সে খারাপ রেজাল্ট করবে, এরকম অবিচার সৃষ্টিকর্তা কখনোই কারোর জন্য করবে না বা করে না। এটাই নিয়ম, জগতের নিয়মই হচ্ছে এটা। তো তুমি এখন বিলিভ করে নাও বা চিন্তা করো, এখন যে তোমার যে সময় আছে এই সময়টুকু তোমার মতো যে বেস্ট স্টুডেন্ট আছে তারও কিন্তু সেম সময়টাই পাবে। এখন তুমি চিন্তা করে নাও যে তুমি তোমার সময়টুকু কীভাবে কাজে লাগাবা, খারাপ কাজে কাজে লাগাবা, সময় ওয়াস্ট করে হচ্ছে ওগুলা অতিবাহিত করবা, নাকি ফুল ফোকাস করে একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্যে ইউজ করবা, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট, তাই না? এন্ড এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে, লাইক ধরো যে আমাদের রিজিকের কথা যদি বলি, আমাদের রিজিক কিন্তু ফিক্সড, এবং এই রিজিক ফিক্সড ক্ষেত্রে আল্লাহ তাআলা যে তুমি পৃথিবীতে আসার পর কয় লোকমা ভাত খাবা অথবা কয়টা ভাতের দানা খাবা
ওকে, এটাও ফিক্সড, এবং কোন ফলটা তোমার কিসমতে আছে এটাও ফিক্সড। দেখো না, মানে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, অস্ট্রেলিয়া থেকে আপেল আসে বাংলাদেশে, আসে সেই আপেলটা তুমি নিজে কিনে খাও। এই আপেলটা চিন্তা করো, অস্ট্রেলিয়ার কোন একটা গাছে আপেলটা হচ্ছে কি হয়েছে, গ্রো করছে, সেখানে কত মৌমাছি ছিল, কত হচ্ছে ছোট কীট ছিল, তারপর হচ্ছে পোকামাকড় ছিল, এরা কিন্তু আপেলটাকে খায় নাই। তারপর ওই আপেলটা ওইখান থেকে প্রক্রিয়াজাত হয়ে ওইখানে অনেক দোকানে ছিল, সেই দোকানে কিন্তু ওই কেউ ওই আপেলটা কিনে নেয় নাই, এবং সেটা এক্সপোর্ট হয়ে বাংলাদেশে আসছে। বাংলাদেশে হাজারো মানুষ, দেখো না, আপেল নিয়ে বসে থাকে দোকানদাররা, হাজারো মানুষ আসছে ওই আপেলটা কেনার জন্যে, কোনো না কোনো কারণে ওই আপেলটা কিনে নেয় নেয়। তুমি গেছো, তুমি ওই আপেলটা কিনছো, যে আপেলের উৎপত্তি স্থল বাংলাদেশেও না, অস্ট্রেলিয়ার কোনো একটা গাছে, সেই আপেলটা তুমি বাসায় নিয়ে আসছো, কিনে তুমি খাচ্ছ, এটা হচ্ছে ফ্যাক্ট, এটাকে বলে রিজিক। এবং তুমি দেখো ওই আপেলটা তোমার কিসমতে ছিল, তোমার রিজিকে ছিল, এই জন্যে এত লং প্রসেস ফলো করে হয়েও তোমার কাছে এসে পৌঁছাইছে। এবং এই জায়গাটাতে আসলে মেইন বুঝার ব্যাপার যে চিন্তা করো, রিজিক কিন্তু ফিক্সড। এখন এখানে সৃষ্টিকর্তা দুইটা ওয়ে দিয়েছে, একটা হচ্ছে হালাল ওয়ে আর একটা হচ্ছে হারাম ওয়ে। এটা আমাদের উপর ডিপেন্ডেন্ট, মানুষের উপর ডিপেন্ডেন্ট, তুমি যে টাকাটা ইনকাম করবা এই টাকাটা হালাল ওয়েতে ইনকাম করবা নাকি হারাম ওয়েতে ইনকাম করবা, তুমি কত টাকা পৃথিবীতে ইনকাম করবা এটাও কিন্তু সৃষ্টিকর্তা ঠিক করে দিয়েছে, এটাও কিন্তু ফিক্সড, এখানে কিন্তু গোলমাল নাই, এগুলো একদম কানে একদম লিখিত। ওকে, সৃষ্টিকর্তা থেকে আল্লাহ তাআলা এগুলো সব লিখে রাখছে যে কে কত টাকা পৃথিবীতে ইনকাম করবে, কিন্তু কোন ওয়েতে ইনকাম করবে সেটা আমাদেরকে দিয়ে দিছে। আমরা হালাল ওয়েতে ইনকাম করব নাকি হারাম ওয়েতে ইনকাম করব, এটা আমাদের ব্যাপার। এই কেসে যারা, দেখো না, অনেক কোটি কোটি টাকা ইনকাম করছে হারাম ওয়েতে, এ সৎ থাকলেও কিন্তু ওই টাকায় ইনকাম করতে, কারণ তার কিসমতে ওইটা লেখা ছিল, সে অনেস্ট ছিল না, ডিসঅনেস্ট ওয়েতে সে ডিসঅনেস্টি ফলো করছে, হারাম ওয়েতে সে টাকাগুলো ইনকাম করছে, অটোমেটিক সেটা তার জন্য হারাম হয়ে গেছে, অথচ ওই টাকাটাই তার জন্য হালাল হয়ে ওয়েতে আসতে পারতো যদি সে সৎ থাকতো। তো তোমাদেরকে এখানে আমি বলে রাখি, একটু সৎ থাকো, সততা সর্বোৎকৃষ্ট পন্থা সব সময় বলে, পড়াশোনা যেটা করতেছো তুমি, তোমার এখন যদি ঠিকমতো পড়াশোনা না করো, তোমার পিছনে তোমার প্যারেন্টস টাকা পয়সা খরচ করতেছে, ইট মিনস তুমি তাদের সাথে সৎ না, তুমি যদি পড়াশোনা ঠিকমতো না করো, কারণ তোমার পিছনে তোমার প্যারেন্টসের একটা এক্সপেকটেশন আছে, ছেলে ভালো কিছু করবে, ভালো একটা জায়গায় যাবে, এক্সপেকটেশন আছে, এটার জন্যই তোমার পিছনে হচ্ছে টাকা পয়সা খরচ করতেছে, কষ্ট করে পড়াচ্ছে তোমাকে। তো তুমি যদি তাদের প্রতি লয়াল হও তাহলে তুমি অবশ্যই বেশি করে পড়াশোনা করবা, আর যদি লয়াল না হও তুমি পড়াশোনাতে ফাঁকিবাজি করবা। তুমি নিজে ডিসাইড করো, তুমি নিজে তোমার প্যারেন্টসের প্রতি, যারা পড়াশোনা করতেছো না তারা, তোমার প্যারেন্টসের প্রতি তুমি সৎ থাকতেছো না, তুমি বাইরের মানুষের প্রতি কী সৎ থাকবা, তুমি কীভাবে ভালো জায়গায় যাবা, ভালো কিছু করবা। তো এই ব্যাপারগুলো আসলে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ ব্যাপার, আস্তে আস্তে চিন্তা করো, কারণ এখনও তো ছোটো না, কলেজে উঠে মোটামুটি বোর্ড পরীক্ষা মোট তো একটা সময় চলে আসছে তোমাদের, তাই না? রেগুলার সেশন থাকলে এখন মার্চ চলে, এপ্রিল মাসে তোমাদের বোর্ড পরীক্ষা হইতো, তোমাদের যদি রেগুলার কার্যক্রম চলতো, তাই না? এই বছরই এপ্রিলে তোমাদের বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলো? কিন্তু সেটা তো পিছিয়ে যাচ্ছে, তো সেখানে সময় বেশি পাইছো, বাট পড়াশোনা ভালো মতো করো, আল্লাহ ভরসা। আচ্ছা, যাই হোক, সো এই হলো ব্যাপার। এখন যা তোমাদের হচ্ছে, ওকে, কমেন্টিংটা অন করে দেওয়া হয়েছে, ওকে, যাই হোক, সো আমরা আমাদের লেকচার কার্যক্রম চালিয়ে নিচ্ছি, ঠিক আছে, স্টার্ট করছি অ্যাগেইন, ওয়ান্স অ্যাগেইন। আচ্ছা, তো এই জায়গায় আমরা এই অঙ্কতে আসি, হ্যাঁ, যে কী বলেছে, এত রাশিটি একটি পূর্ণবর্গ হলে, পূর্ণবর্গের কনসেপ্ট তো করিয়েছিলাম, এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা বাসায় করে নিবে, ওকে। তারপর পরের কোশ্চেনে আসি, এটা হোমওয়ার্ক, কারণ এই প্যাটার্নে কোশ্চেন করিয়েছি না, তো নিশ্চয়ই মান জিরো ধরে নিয়ে ক্যালকুলেশন করবে, একটু লেন্দি হয় অঙ্কটা, সামান্য বড় হয়, বাট নিয়ম পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হ্যাঁ, এরপর আরেকটা কোয়েশ্চেন, ছয়ের এ, আমাদের কেতাবউদ্দিন স্যারের বই থেকে নেওয়া এই কোয়েশ্চেনটাও, ছয়ের এ, খুব সহজ এবং সুন্দর কোয়েশ্চেন। তো কী বলেছে, চতুর্ঘ, এটা চতুর্ঘাত দেখে কনফিউজ হয়ে যাওয়ার কোনো কারণ নেই, যেটা এখনও তো আমাদেরকে চতুর্ঘাত নিয়ে কিছু বলা হয় নাই, চতুর্ঘাত নিয়ে বলা হবে, আমাদের আলোচনা আছে, তবে এটাতে বেশি সমস্যা নাই। চতুর্ঘাত বহুপদী স্ট্রাকচারটা শুধু জেনে রাখতে পারো যে এক্সের পাওয়ার ফোর হয়, সহজ কথা, একটা স্ট্রাকচার যেখানে এক্সের পাওয়ার কত হবে, ফোর হবে, এক্সের পাওয়ার ফোর হবে, এটা জেনে রাখো। আচ্ছা, তো দেন আমাদের চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ, হ্যাঁ, চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ গঠন করতে হবে, যেখানে দুইটা মূল হচ্ছে যথাক্রমে 2, 3 এবং বাকি মূল হচ্ছে আরেকটা সমীকরণের মূল, দুইটা মূল হচ্ছে 2, 3 এবং বাকি মূল হচ্ছে অন্য আরেকটা সমীকরণের মূল। তো 2, 3 মূল বিশিষ্ট সমীকরণ তোমাকে আগে বের করতে হবে, সেটাতে আসি, ওকে। তো দ্বিঘাত বহুপদীর গঠনটা তোমাকে আমি পড়াইছিলাম, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অফ এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো,
দ্বিঘাত বহুপদী গঠন কিন্তু করাইছি, তাই না? তো সেই কন্টেন্টটা দেখো। তো তাহলে দেখো এখানে সলভ পার্টে আসি। ওকে দেখো, টু থ্রি মূল যুক্ত দ্বিঘাত সমীকরণ আগে গঠন করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগ ফল অফ এক্স প্লাস মূল দ্বয়ের গুণ ফল ইকুয়াল টু জিরো। তাহলে কী হয়, এক্স স্কোয়ার মাইনাস, ওকে সো, এবং বাকি মূল হচ্ছে একটা চতুর্ঘাত বহুপদী সমীকরণ গঠন করতে হবে যার দুইটা মূল হচ্ছে টু থ্রি এবং বাকি মূল হচ্ছে এত সমীকরণের মূল। সো নির্ণয় চতুর্ঘাত সমীকরণ, সেটা হচ্ছে প্রথম সমীকরণ, এই যে এটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইন্টু দ্বিতীয় সমীকরণ হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। দেন এক্স টু এক্স স্কোয়ার দ্বারা এটাকে গুণ করে দাও, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার, মাইনাস ফাইভ এক্স দ্বারা গুণ করে দাও, মাইনাস ফাইভ এক্স কিউব মাইনাসে প্লাসে মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স, আর প্লাস সিক্স দ্বারা গুণ করে দাও, প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস চার ছয় চব্বিশ এক্স প্লাস পাঁচ ছয় তিরিশ ইকুয়াল টু জিরো। ওকে তো তাহলে এক্স টু দি পাওয়ার ফোর, তারপর এক্স কিউবের পার্ট দেখো, ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স কিউব দ্যাট উইল বি মাইনাস এক্স কিউব, তারপর এক্স স্কোয়ারের পার্ট যদি বলি, ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার ইলেভেন এক্স স্কোয়ার, তার থেকে মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ার গেলে মাইনাস ইলেভেন মাইনাস নাইন পাঁচ চার ছয় এগারো, এগারো থেকে বিশ গেলে মাইনাস নাইন এক্স স্কোয়ার হবে, তারপর টোয়েন্টি ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ফোর মাইনাস এক্স, তারপর প্লাস থার্টি ইকুয়াল টু জিরো। দেখো যোগ বিয়োগ ঠিক করছে কিনা দেখো, দেখে বলো বুঝতে পারছো কিনা। ওকে ওকে আচ্ছা হ্যাঁ, কমেন্ট বক্সে চেক করে জানাও এটুকু বুঝছো কিনা সবাই, ক্লিয়ার হয়েছে কিনা ছয়ের এ একটু জানাই। হ্যাঁ এই অঙ্কটা খুব সহজ, এই অঙ্কটা খুব সহজ, বেশি গ্যাঞ্জাম নাই, এই অঙ্কটা খুব সহজ। আচ্ছা মাল্টিপ্লাই কেন করলাম, কারণ হচ্ছে দেখো দ্বিঘাত বহুপদী গঠনের ক্ষেত্রে দেখো আমাদের একটা দ্বিঘাত বহুপদীর ক্ষেত্রে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তাই না ইকুয়াল টু জিরো, এটাকে একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ না, যেখানে টু এবং থ্রি হচ্ছে মূল। সো মূল দিয়ে যে রাশিগুলো হয় তাদের গুণফল ইকুয়াল টু জিরো, এটা একটা দ্বিঘাত বহুপদীর স্ট্রাকচার এবং সকল বহুপদীর স্ট্রাকচার। যদি এখানে তুমি এটার সাথে যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আমি জাস্ট একটা ভ্যালু ধরে নিচ্ছি, হ্যাঁ এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, এটা একটা ত্রিঘাত বহুপদীর স্ট্রাকচার, ঠিক আছে? তো চতুর্ঘাতের ক্ষেত্রে সেম কথা, তাদের গুণফল হবে। এখন চতুর্ঘাত বহুপদীর ক্ষেত্রে এখানে দেখো এই দুইটা নিয়ে যে সমীকরণ আসবে তার সাথে তুমি যদি এটা গুণ করে দাও তাহলে কিন্তু ত্রিঘাত বহুপদী আসবে। তো সেইমভাবে চতুর্ঘাতের ক্ষেত্রে যদি চারটা রাশি থাকে ওকে ইকুয়াল টু জিরো দাও তাহলে দুইটা নিয়ে গুণ করে দিলে যেটা আসবে, এবং দুইটা নিয়ে গুণ করে দিলে দুটো দুটো করে মূল নিয়ে গুণ করে দিলে যে বড় বড় দুইটা সমীকরণ আসবে তাদেরকে তুমি যদি গুণ করে দাও তাহলে কিন্তু চতুর্ঘাত বহুপদী আসবে। এবং এখানে সেই ঘটনাটাই ঘটছে, ঠিক আছে? যে দুইটা মূলের কেস এখানে, বাকি দুইটা মূল নিয়ে সমীকরণ এখানে, তাদেরকে গুণ করে দিছি যে সমীকরণ আসছে সেটা হয়ে যাবে একটা চতুর্ঘাত বহুপদীর সমীকরণ, এবং এটা হচ্ছে উৎপাদকের কনসেপ্টটা, গুণফলের ব্যাপারটা। আচ্ছা এই জন্য এখানে গুণ করে দেওয়া হয়েছে। ওকে আর চতুর্ঘাত বহুপদী নিয়ে এখন বেশি কিছু বলি নাই আমি, পড়বো, এটা একটু সহজ এবং ছোটো ম্যাথ ছিল বলে এটা করিয়ে দিয়েছি, আর মেইন থিওরিটা পড়াবো একটু পরে বা নেক্সট ক্লাসে। ওকে আচ্ছা শেষ করো। আচ্ছা ওকে আচ্ছা কমপ্লিট আশা করি। ওকে
ঠিক আছে, তারপর আমরা পরের কথায় আসি। দেখো এই যে আরেকটা কোয়েশ্চেন, আমাদের বি নম্বর কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের 6-এর এ নম্বর অ্যান্ড দেন হচ্ছে 6-এর বি। 6-এর বি নম্বর কোয়েশ্চেনটা দেখো, খুবই সহজ কোয়েশ্চেন। যদি আলফা ও বিটা অসমান হয় এবং আলফা স্কোয়ার সমান এত, বিটা স্কোয়ার সমান এত হয়, তাহলে এত এত মূল বিশিষ্ট সমীকরণ। তো এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল অফ এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো। তাহলে এই জায়গায় দেখো, এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটা, উপরে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অফ এক্স প্লাস আলফা আলফা কাটা যায়, বিটা বিটা কাটা যায়, প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে কী লেখা যায় দেখো তো, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, আর এখানে হচ্ছে আলফা বিটা অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এই যে লাইনটা আসলো এখান থেকে, আলফা প্লাস বিটা এবং আলফা ইনটু বিটা, এটার ভ্যালু বসালেই আমাদের এত এবং এত মূলযুক্ত সমীকরণ চলে আসে, এবং এটা মশানোর জন্যই দুইটা শর্ত দিয়ে দিছে। সেই দুটো শর্ত ইউজ করবো। দেখো এই যেটাকে তুমি যদি এক নম্বর সমীকরণ এবং এটাকে তুমি যদি দুই নম্বর সমীকরণ দাও, তাহলে দেখো পরের পার্টটা দেখো, এটা উপরে লিখলে বা নিচে লিখলে একটা জায়গায় করলেই হবে। এক থেকে দুই বিয়োগ করে দাও, তাহলে কী হবে, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু ফাইভ আলফা মাইনাস ফাইভ বিটা, কারণ মাইনাস থ্রি আর ওই মাইনাস থ্রিটা প্লাস থ্রি কাটা চলে যাবে। তাহলে এবার দেখো এখানে আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আর এখানে ফাইভ কমন গেলে আলফা মাইনাস বিটা হয়, আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা কাটা যায়, তাহলে আলফা প্লাস বিটা সমান ফাইভ হয়ে যায়। ওকে, তাহলে দেখো এখানে এই সমীকরণে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু ফাইভ, ওকে, তারপর ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, ওইটা আগে বের করে নিবা। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু তো ফাইভ আসলো, তো আলফা মাইনাস বিটার ভ্যালু দরকার এখন, সরি আলফা ইন্টু বিটার ভ্যালু দরকার। আলফা প্লাস বিটার ভ্যালু তো ফাইভ আসলো, আলফা ইন্টু বিটার ভ্যালু দরকার। ঠিক আছে, তো সেটা বের করার কৌশলটা আসি। দেখো আলফা ইন্টু বিটার ভ্যালু করা, বের করার কৌশলে আসি, সেটা হচ্ছে এক যোগ দুই করবা। তাহলে কী হয়, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু ফাইভ আলফা প্লাস ফাইভ বিটা মাইনাস সিক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা সমান কী হবে বলতো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু ফাইভ কমন গেলে আলফা প্লাস বিটা মাইনাস সিক্স। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু অলরেডি ফাইভ পাইছ, ফাইভ স্কোয়ার মাইনাস টু আলফা বিটা ইকুয়াল টু ফাইভ ইন্টু ফাইভ মাইনাস সিক্স, তাইলে পাঁচ পাঁচে পঁচিশ, তাহলে মাইনাস টু আলফা বিটা পঁচিশ মাইনাস ছয়, এই পঁচিশটা এ পাশে চলে গেলে মাইনাস পঁচিশ, মাইনাস পঁচিশ কাটা যায়, তাহলে আলফা বিটা ইকুয়াল টু হয়ে যায় থ্রি। ঠিক আছে, আলফা ইন্টু বিটার ভ্যালু হয়ে যায় থ্রি, তাই না, যে মাইনাস টু আর মাইনাস সিক্স কাটাকাটি করলে থ্রি হয়, এবং সেটা এখানে বসাবো মাইনাস টু ইন্টু থ্রি বাই থ্রি। ওকে, তাহলে দেখো এবার এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ মাইনাস ছয় বাই তিন, ওকে, অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে পঁচিশের থেকে ছয় গেলে কত হয়, একবার লিখে দিই, পঁচিশের থেকে ছয় গেলে হয় উনিশ, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, এক্স স্কোয়ার মাইনাস এত, আচ্ছা ওকে, একটু দেখে জানাও কমেন্টে কনসেপ্ট ক্লিয়ার কিনা। আচ্ছা, হোমওয়ার্ক দেওয়া ম্যাটটা তোমার নিজেরা করবে, এটা করে নিবে। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে আমাদের লেকচার এই পর্যন্তই শেষ, এখানে সাতের কোয়েশ্চেনটা করাবো ভাবছিলাম, সাতের এ,
আর সাথে এটা স্ক্রিনশট তুলে নাও, যদি পসিবল হয় বাসায় করবা, নাইলে আমরা নেক্সট দিন করে দিব। সাতের এ সাতের বি এই দুটো কোয়েশ্চেন লেকচার প্ল্যানে ছিল আজকে কোয়েশ্চেন করানোর জন্যে, সমস্যা নেই। আজকে আমাদের যেটুকু শেষ হয়েছে দুটো কোয়েশ্চেন আমরা নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে? তোমাদের মাঝখানে সময় অপচয় হয়েছিল কথাবার্তা বলে, এই জন্যে দুটো কোয়েশ্চেন রয়ে গেছে, না হলে দুটো কোয়েশ্চেন আমি শেষ করে দিতে পারতাম। আচ্ছা ওকে, সো লেকচারটা হালকা রিপিট করার কেসটা দেখো, আমাদের আজকে ক্লাসে আমরা কী কী শিখছি দেখো। আমাদের ফার্স্টলি মূলের প্রকৃতি নির্ণয় নিয়ে কথা বলছিলাম, ওকে? মূলদ্বয়ের যোগ বাস্তব কিনা, সমান কিনা, মূলদ কিনা, এবং প্রকৃতি নির্ণয় নিয়ে কথা বলার পর আমাদের তিনের এতে আমরা একটা ম্যাথ করলাম, যেখানে মূলদ্বয় বাস্তব হওয়ার শর্তের একটা কোয়েশ্চেন ছিল, সেটা করলাম। তারপর তিনের বি নাম্বারটা হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? তারপর তিনের সি নাম্বারটা হচ্ছে আমরা আবার করে দিলাম, যে মূলদ্বয় পূর্ণবর্গের কন্ডিশন, পূর্ণবর্গের ক্ষেত্রে আমরা এটা শিখছিলাম যে এখানে যে সমীকরণটা আসবে সেই সমীকরণের নিশ্চয়ক শূন্য হবে বলে দিয়েছিলাম। আচ্ছা, তারপর চার নম্বরে তিনের ডিতে আমরা আরেকটা কোয়েশ্চন করেছিলাম, যে একটা সমীকরণের উপর বেসড করে আরেকটা সমীকরণের মূলগুলো জটিল হওয়ার শর্ত দিয়েছিলাম। আচ্ছা, গেল চার নম্বর। পাঁচ নম্বর তিনের ইতে হচ্ছে কি করেছি বলতো, সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে আমাদের এই যে কোয়েশ্চেনটা, কেসটা আরেকটা কোয়েশ্চেন করেছি। আচ্ছা, তারপর তিনের এফ, এটাও একটা ম্যাথ ছিল যেখানে মূলদ্বয় জটিল হওয়ার শর্ত ছিল করলা। তারপর ছয়ের এতে আমরা হচ্ছে কি করেছি, চতুর্ঘাত বহুপদী একটা সমীকরণ গঠন করেছি। তারপর ছয়ের বিতে হচ্ছে দ্বিঘাত বহুপদীরই আরেকটা শর্ত আমরা ফুলফিল করেছি, ঠিক আছে? অ্যান্ড নেক্সট দিন আমরা সাত করবো না। আচ্ছা, তো সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছি, সমস্যা নেই, কেতাবুদ্দিন স্যারের বই ফলো করে। আচ্ছা, তো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে হবে। আচ্ছা ওকে, আচ্ছা, আর সাথে স্ল্যাগুলোর ছবি তুলে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা ওকে, তো আমাদের আজকের লেকচার হ্যাঁ এই পর্যন্ত রাখি, নেক্সট ক্লাসে আমাদের পরের অংশ নিয়ে ডিসকাস হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।